গরু রেজে আদর যত্ন করে খাওয়াইতেছেন, এত আদর যত্ন যদি ভাইজান রে করতেন, ভাইজান কিন্তু গরুর থেকে মোটা তাজা হয়ে যেত, এরকম হোক না কাট কাট থাকতো না। সামনে কুরবানির ঈদ না, গরু বিক্রি করতে হইব, এর লেগে আদর যত্ন করে খাওয়াই দিছি, তোর ভাইরে তোর বিক্রি করতে পারুম না, তাই আদর যত্ন করে খাওয়াইও না। কি কও ভাবি তুমি, এটা তুমি গরু বেচবা, আমিও তো সামনে কুরবানি দেবো, গরু খুঁজতেছি, গরু কিনুম। তোমার গরুটা আমার খুব পছন্দ হয়েছে, তোমার গরুটা আমি কিনতে চাই, কত দাম? 80,000 টাকা। 80,000 টাকা একদম আমার বাজেটের মধ্যে হয়েছে, আমি 80,000 টাকা দিয়ে একটা গরু কিনতে চাই। কিন্তু আমার একটা শর্ত আছে, আমি একজন গরুর ডাক্তার ডাক দেবো, সে আইসা গরুটা দেখে যদি বলে সব ঠিকঠাক আছে, আমি একদম 80,000 টাকা ক্যাশ দিয়ে তোমার গরুটা নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, ডাক ডাক্তার সাহেব। গরুটা একটু ভালো করে দেখে যাবেন, গরুটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমি ভাবির কাছ থেকে ক্যাশ 80,000 টাকা দিয়ে কিনবো এখন। এই মহিলা, আপনি কি মানুষ না জানোয়ার? হ্যাঁ, আপনার শরীরে কি মায়া মমতা ভালোবাসা প্রেম কিচ্ছু নাই? একেসে কিভাবে করলেন আপনি? আমি কি করছি ডাক্তার সাহেব? আপনি এই গরুটাকে ইনজেকশন কেন দিবেন? ইনজেকশন দিয়া এই গরুর শরীরে তো এখন পানি ছাড়া কিচ্ছু নাই, এক ফোঁটা মাংস নাই। হায় হায় রে, কত বড় সর্বনাশ করছে এরকম নিরীহ একটা প্রাণী রে, ইনজেকশন মারছো ভাবি, তুমি এত খারাপ। সি সি সি, না না, আমি গরুর ইনজেকশন দেই নাই, সবসময় তাজা ঘাস লতা পাতা খাওয়াইছি। চুপ করেন, আপনি ইনজেকশন না দিলে আপনার জামাই দিছে, এই গরুর শরীরে জ্বর ডায়াবেটিস যক্ষা সব কিছু ভরা, এই গরুর মাংস যে খাবে পরের দিনে লাফাই লাফাই দিছে মারা যাবে, এই গরুটার মধ্যে এত রোগ, আপনি গরুর ডাক্তার দেখান নাই কেন? হ্যাঁ ডাক্তার সাহেব, আমি তো বুঝতে পারি না আমার গরুর মধ্যে এত রোগ, আমি এখন কি করব কোন তো? কি করবেন বুঝতে পারতেছেন না? একটা কোদাল নিবেন, একটা শাবল নিবেন, নিয়ে আপনাকে বাড়ির পিছনে যে জঙ্গল আছে সেইখানে একটা গর্ত করবেন। গর্ত কেন করুন ডাক্তার সাহেব? রাত্রের মধ্যে গরুটা মারা যাবে, গরুটা মারা গেলে তারে গর্তে ফেলাইয়া মাটি চাপা দিতে হবে না। ও আল্লাহ, আপনি এটা কি করেন ডাক্তার সাহেব? আমার গরু বাঁচবো না, তাহলে এখন আমার কি হইব? ও আল্লাহ, এখন আমার কি হইব? আচ্ছা ভাবি চিন্তা করো না, তোমার পুরাটা লস হইব না, তুমি 20,000 টাকায় আমার গরুটা দিয়ে দাও, আমি গরুটা কিনে নিয়ে যেয়ে বিকালের মধ্যে জবাই দিয়ে মাংসটা ভাগে বিক্রি করে দিস। আয় সানি, তোর কি মাথা খারাপ হইছে? 80,000 টাকাতে আমার গরু আমি 20,000 টাকায় বিক্রি করুম? আপনি যে 20,000 টাকা পাইতেছেন এইটাই তো বেশি, সকাল পর্যন্ত এই গরুর দাম 20 পয়সাও থাকবে না, তখন মরা গরু সরাইতে আপনার আরো টাকা খরচ হবে, আপনি ভালোই ভালো দিয়ে দেন আপনার লাভ। ও ভাই, তাহলে 20,000 টাকা দে আর এটা লয়ে যা। ঠকে দিতেছি তারপর দেই, ভাবি তো কি আর করার। কি ব্যাপার আব্বা, আপনি এমন শার্ট প্যান্ট পরে ডাকতে সেজেছেন কেন? কি কই ভাবি, পাগল নাকি? গরু ডাক্তার আপনার আব্বা হইব কেন? সে তো আমার আব্বাই লাগে, এর জন্য আব্বা বলতেছি। একটা মিনিট পরে আসলে কিন্তু কামড় হয়ে গেছিল ভাই, এটার কোনো সময় জ্ঞান নাই। ও আপনার আব্বা গরুর ডাক্তার, জীবনে তো কোন নাই। আমার আব্বাই গরুর ডাক্তার না, সে আগে ব্যবসা করতো, এখন সে বেকার। ভাবি হয়েছে কি, আমার শ্বশুর আব্বাই সত্যি সত্যি পশু ডাক্তার, সে 6 মাস আগে যে পশু ডাক্তারের প্রশিক্ষণ নিয়ে পশু ডাক্তার হয়েছে, আমার বউ টুম্পা সেটা জানে না। চুপ, আরেকটা মিথ্যা কথা কবি না, তোর জামাই শ্বশুর মিরা আমারে বোকা বানাই দেয়ছস, কি ভাবছস আমারে বোকা বানায় গরু কম দামে কিনে নিয়ে যাবি? আজকে তোকে দুইজন রে ধরো দই পিঠা মুখারা। এটা কেমন কথা বলেন, ধরো দই পিঠা আব্বা? ধোকা দিয়া তার কাছ থেকে কম দামে গরু কিনে আনতে চাইছো, তোমগো কি লজ্জা করে না? না রে বাস, আজকাল কেমন জানি লজ্জা শরম করে না। আসলে বয়স হচ্ছে তো রে মা, বয়স বাড়ার সাথে সাথে লজ্জা শরম সব কেমন হাওয়া হয়ে গেছে। আমারও আব্বা। চুপ করো,
এই সব বাটপারি তোমরা কবে থেকে শিখছো? খুব বেশি দিন হয় নাই, আমরা তো বেকার। বেকার মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা, সারাক্ষণ মাথার মধ্যে খালি আচিন্তা কুচিন্তা, এইসব ঘুরপাক খায়। না আব্বা, আর বেকার থাকা যাইব না। একদম ঠিক বলছো জামাই, আমিও আর বেকার থাকবো না, আমাদেরকে কিছু একটা করতেই হবে। কি করবা তোমরা? আবার কি ওই ডাবের ব্যবসা করবা নাকি? সি 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 সি, মানে তুই এটা কি কইলি? ডাবের ব্যবসা? ডাবের ব্যবসা কি আমাদের সাথে যায়? ডাবের ব্যবসা হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষের কাজ। আমরা একটা বড় জিনিস করার চিন্তা ভাবনা করতেছি। সেই বড় জিনিসটা কি হবে জামাই? আব্বা, আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাইতেছে। সামনে যেহেতু কোরবানি ঈদ, কোরবানিদের মধ্যে চলেন না আমি আর আপনি মিলা একটা গরুর হাট বসাই। ওইখানে লোকজন গরু কিনতে আসবে, বেচা কিনি হবে, আর আমরা বসে বসে খালি হাসিল টাকা আদায় করবো। আমাদের কোনো কষ্ট হবে না, কোনো চালানো খাটাইতে হবে না, বসে বসে ফাও ফাও খালি ইনকাম হবে। ওরে বাপ রে বাপ, জামাই তোমার এত বুদ্ধি, এত বুদ্ধি দিয়ে তুমি ঘুমাও কেমনে বলো তো? ঘুমাই না আব্বা, আপনি মেয়া সাক্ষী, সারা রাত চোখ খোলা থাকি, ভোর রাতের দিকে একটু চোখ লাগে আসে আর কি। আব্বা তাইলে দেরি না করে খুব তাড়াতাড়ি গরুর হাট বসাই দিই, কি বলেন? অসম্ভব, আমি এইসব গরুর হাট তোমাদের বসাইতে দিব না। মানে আমার জামাই আর আমার বাপ গরুর হাট বসাইবো, ব্যাপারটা কেমন দেখা যায় আশেপাশে মানুষ কি কইবো? কেন, একজন বুদ্ধিমান লোকের বউ বলবে, একজন কর্মঠ মানুষের মেয়ে বলবে। যে যাই বলুক, আমি তোমাদের গরুর হাট বসাইতে দিব না। আরে টুম্পা, গরুর হাট বসাইলে তোমার জন্য লাভ হবে, তুমিও তো আমাদের মতো বেকার, তুমিও সেখানে কাজ পাবা। কি কাজ? এই যে ধরো গরুর গোবর পরিষ্কার করবা, গরুরে খৈল ভুসি খাওয়াইলা, পানি খাওয়াইলা, এর গোসল করাইলা, পরিষ্কার করে রাখলা, তার জন্য তোমাকে প্রত্যেকদিন 200 টাকা করে দেওয়া হবে। খবরদার, এই সব ফালতু কথা আমার সামনে বলবা না। আমি ওই সব কাজ মইরা গেলেও করতে পারবো না, আর তোমাদের দুইজন রে এই গরুর হাট বসাইতে দিব না। দেখছেন, ব্যবসা শুরুর আগে আপনার মেয়ে বাম হাত ঢোকা দিতেছে, আপনি কথা বলেন না কেন আব্বা? কি বলবো বাবা, মারে গরুর হাট বসাতো আমার একটা ইচ্ছা ছিল, এই গরুর হাট যদি বসাইতে না পারি আমার তো বয়স হয়ে গেছে রে মা, যে কোনো সময় চলে যেতে পারি। আগামী কোরবানি আমি দেখতে পারবো কি না তাও জানি না, এই কোরবানিতে যদি আমি একটা হাট বসাইতে না পারি তাহলে তো আমার এই আফসোস নিয়ে মরে যাইতে হইব। তুই কি চাস তোর বাবা আর একটা ইচ্ছা পূরণ না কইরা তোর বাবা চলে যায়? এই সব ইমোশনাল ব্ল্যাকমেইল আগে অনেক করছো, এগুলা কইরা কোনো লাভ হবে না। আমার সাফ সাফ কথা, আমি তোমাদের গরুর হাট বসাইতে দিব না। থাক আব্বা, টুম্পার সাথে আর কথা বলেন না, সে আপনার একমাত্র মেয়ে, আমার একমাত্র বউ, সে যেটা বলছে সেটাই ঠিক, আমরা গরুর হাট বসাবো না। অবশ্যই বসাবো না, দরকার হয় আমরা গরুর আশেপাশেও যাবো না। হা ভাই, হাট হাট হাট, বিরাট গরু ছাগলের হাট, আগামী কোরবানির উপলক্ষে জামাই শ্বশুর আয়োজন করেছে বিশাল গরু ছাগলের হাট। কোথায় কোথায় কোথায়? আম্বিয়ার বাপের বাড়ির পেছনের মাঠে 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 আপনারা আপনাদের পছন্দের গরু ছাগল সুলভ এবং সস্তা মূল্যে কিনে নিয়ে যেতে পারবেন এই হাট থেকে। কি কি ধরনের গরু থাকবে সেখানে? দেশি বিদেশি ফরেন আইটেম সব ধরনের গরু ছাগল পাওয়া যাবে, বাংলাদেশি অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান সব ধরনের গরু এবং ছাগল পাওয়া যাবে এই হাটে। তাহলে আর দেরি কেন ভাই সব, চলে আসুন জামাই শ্বশুরের গরুর হাটে, আপনার পছন্দের গরু কিনে নিয়ে যান। এই গরুর হাটে আপনি দেশি বিদেশি ফরেন আইটেম সব ধরনের গরু ছাগল পাবেন, বাংলাদেশি ইন্ডিয়ান অস্ট্রেলিয়ান সব ধরনের গরু ছাগল সস্তা এবং সুলভ মূল্যে পাবেন। হাট হাট হাট, কোথায় কোথায় কোথায়? আম্বিয়ার বাপের বাড়ির পেছনের মাঠে মাঠে মাঠে। এই সানি, এই সানি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তোমাকে গরুর হাটে কি মেয়েরাও যেতে পারবো? আমাদের গরুর হাটে মেয়েরা যেতে পারবে মানে কি? আমাদের জামাই শ্বশুরের গরুর হাটই তো দেওয়া হয়েছে মেয়েদের জন্য। যেই সব মেয়েদের স্বামী বিদেশ অথবা বাবা বিদেশ অথবা ভাই বিদেশ, মানে বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই গরু কেনার জন্য, হাটে যাবে পুরুষ মানুষ নাই, সেই সব মেয়েদের জন্য আমাদের জামাই শ্বশুরের এই গরুর হাট। সেই সব মেয়েরা হাটে যাবে এবং পছন্দ করে গরু কিনে নিয়ে আসবে। ও মা, তাই নাকি? সত্যি বলছো? অবশ্যই সত্যি, আমাদের কাছে মেয়েদের জন্য একটা বিশেষ সুবিধা থাকবে। কি সুবিধা? আমার পাশে একটা চেয়ার থাকবে, সেই চেয়ারে বসে সে আমার সাথে গল্প করতে পারবে। গল্প যদি জমে ওঠে তাহলে তার জন্য থাকবে
বিশেষ চা নাস্তার ব্যবস্থা। আপনি তো হইছেন একটা বুইড়া মানুষ, আপনার সাথে কি গল্প করব? এই সানি, তোমার সাথে গল্প করা যাইব না? না যাবে না, সানি বিবাহিত, তার সাথে বসে কোনো গল্প করা যাবে না। আমি সিঙ্গেল, গল্প করতে হবে আমার সাথে বসে গল্প করতে হবে। তবে ভাবি, আমার সাথে গল্প করতে না পারলেও আপনি যদি আমাদের হাতে গরু কিনতে যান, আপনার জন্য থাকবে বিশেষ অফার। কি অফার? আপনি যদি আপনার সাথে আপনার ননদকে নিয়ে যান তাহলে 1,00,000 টাকার গরু পাবেন আপনি 90,000 টাকায়। আর যদি ননদের ছোট বোনকেও সাথে নিয়ে যান তাহলে 1,00,000 টাকার গরু পাবেন আপনি 80,000 টাকা। আর সাথে যদি চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন আরও কিছু বোন নিয়ে আসেন তাহলে 1,00,000 টাকার গরু হয়ে যাবে আপনার জন্য 50,000 টাকা, 50,000 টাকা, 50,000 টাকা। কি কথা এইসব? ও গরু নিয়ে আসলে 1,00,000 টাকার গরু 50,000 টাকায়? এই তোমাদের ব্যবসায় লস হইব না? আর ভাবি, ব্যবসায় শুধু লাভ আর লস চিন্তা করলে হবে? গোজমাস্তি বইলাতে একটা কথা আছে, আপনি যদি চাচাতো, ফুফাতো, মামাতো, খালাতো আর বোন নিয়ে আসেন আমাদের যে মজমাস্তি হবে, যে আনন্দ ভর্তি হবে, তার দামই তো 1,00,000 টাকার উপরে। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি তাহলে আমার ছোট বোন, ননদ, খালাতো, মামাতো, বোন জাগরে পাই, প্রয়োজন পড়লে আমি আমার দাদিরাও নিয়ে আসবো। আচ্ছা আমি যাই, ওগরে খবর দিয়ে আসি। আসসালামু আলাইকুম। জামাই, হাত তো মনে হয় জইমা যাবে। তবে মজমাস্তি খালি 1,00,000 কইরো না, আমারে কিন্তু সাথে রাখবা। আপনার তো কথাবার্তা ঠিক নাই, আপনি বলেন যে আপনার পাশে বসে বসে খালি মজমাস্তি করবেন, আমি কি বসে খালি দেখবো? আচ্ছা ভাইজান, আমি যদি 1,00,000 আপনাকে গরুর হাটে আসি তাহলে কি আমার জন্য এক্সট্রা কোনো সুযোগ সুবিধা আছে? সেটা আপনার চেহারা সুরতের উপর ডিপেন্ড করতেছে। আপনি যদি দেখতে একটু সুন্দর হন তাহলে আপনার জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে, আর আপনি যদি ফ্রি হন তাহলে আপনার জন্য গরু ফ্রি। কি বললে তুমি? মেয়েদের জন্য গরু ফ্রি না? খুব ব্যবসা করা হইতেছে, তোমার গরুর হাটের 12টা আমি বাজাইতেছি। তুমি বাইরে কিন্তু ঠিক না, তুমি বারবার ছদ্মবে শেষে আমাদের সাথে প্রতারণা করো। আব্বা এবার কিন্তু আপনি আমার আগে বলাইতে পারবেন না। এক গর 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 এক গর 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 শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, পাবেন না দেশি ফরেন আইটেম সব আছে। ওই মিয়ারা, তোমরা সারা এলাকায় মাইকিং করলা, কইলা বিরাট গরু ছাগলের হাট, এখন হাটে এসে দেখি 5-6টা গরু আছে, আর বাকি গরু কই? গরুর হাট বসছে সকাল 6টায়, এখন বাজে 12টা, আপনি এসে বলতেছেন 6-7টা গরু আছে? 6-7টা যে আছে তাই তো বেশি, তাড়াতাড়ি কিনে নাইলে এটাও পাবেন না, সব বেচা হয়ে গেছে গা। কহু কি মিয়ারা, সকাল 6টায় হাট শুরু হয়েছে, এখনই সব গরু বিক্রি হয়ে গেছে? আরে তুমি কি মনে করো যে আমরা পয়সা পয়সা গরু বেচি নাকি? আমরা অনলাইনে বেচি, আমরা কিস্তিতে বেচি, আর তাছাড়া আমাদের গরুর মান এবং মাংসের মান এত ভালো যে আমাদের গরু ধুমায়া বিক্রি হইতেছে। আপনি নিলে নেন ভাই, নাইলে এগুলাও শেষ হয়ে যাব। আমি তো আসলে দেশি গরু কিনুম না, আমি অস্ট্রেলিয়ান গরু কিনুম। তোমার কাছে কি অস্ট্রেলিয়ান গরু আছে? আরে আছে মানে কি, আমাদের যা গরু আছে সব অস্ট্রেলিয়ার গরু, কালকে আসছে মাত্র বিমানে করে এয়ারপোর্টে নামছে কোরবানিতে জবাই হওয়ার জন্য। আরে আমি নিজে গিয়া এয়ারপোর্ট থেকে তাদেরকে রিসিভ করে নিয়ে আসছি। বাহ, তাহলে তো খুবই ভালো, তাহলে কোনটা অস্ট্রেলিয়ান গরু দেখাও। এই যে আপনার সামনে যেটা দাঁড়ায় আছে এটা তো অস্ট্রেলিয়ান, সব অস্ট্রেলিয়ান। এটা অস্ট্রেলিয়ান গরু? দর্মিয়া, এটা তো অস্ট্রেলিয়ার গরু। জামাই ভুল বলছে, আসেন আমার সাথে আসেন। এই যে অস্ট্রেলিয়ার, এই তো ভুলে গেছে, এইটা অস্ট্রেলিয়ার গরু, অস্ট্রেলিয়ার রেড কাউ। আমার লগে চাবা বাজি গরু মিয়া, এটা তুমি আর রাজশাহীর গরু? তাহলে এটা অস্ট্রেলিয়ার। তোমরা কি আমারে বোকা পাইছো মিয়া? এটা তো নোয়াখালীর গরু। আচ্ছা ভাই, আপনি আমার একটা কথা বলুন তো, গরুর পিছনে গিয়ে লেজের সামনে গিয়ে আপনি এমন এমন করে বুঝে ফেলালেন, কোনটা আসুলিয়ার, কোনটা রাজশাহীর, কোনটা নোয়াখালীর, ঘটনার কি? আমি গরুর পাছাটা ঠিকঠাক মতো দেখলেই কইতে পারে এটা কোন এলাকার গরু। ও তাই নাকি? আপনি গরুর পাছা দেখলেই বুঝতে পারেন কোন এলাকার? তাহলে আমার পাছাটা দেখেন, দেখা কম তো আমি কোন এলাকার। দূরে মিয়া, তোমার পাশে থেকে আমি কেন, আমার বাপেও কইতে পারবো না এটা কোন এলাকার। আচ্ছা জাগা, তোমাকে গরু আমার পছন্দ হয় নাই, আমি যাই গা। এই চামড়াদের বাচ্চা।
তুই গরুর পাশা দেখা কইতে পারিস কোন জায়গার গরু? বাটপারের বাচ্চা বাটপার, এটা আশুলিয়ার, এটা রাজশাহীর, এটা নোয়াখালীর গরু, সর্বাম এলাকার গরু। বাটপারি শুরু করছিস তুই? আব্বা ওর একটা শিক্ষা দেওয়া উচিত না? অবশ্যই শুরু করো জামাই। এই মেয়েরা, এই তোমরা আমার চিনা আমি কেনা? OMG, আমি কোথায় আসলাম? এত ছোট একটা হাট। আরে ভাই গরুর হাট ছোট তাতে কি হয়েছে? আপনার দরকার গরু? গরু তো আছে নাকি, দেখেন কোনটা পছন্দ হয়। আরে ভাই আমার তো অনেকগুলো গরু লাগবে, এখানে তো অনেক কম গরু। আপনার কয়টা লাগবো কম? এখন ফোন দিমু, 20টা গরু দিয়া যাবে খাড়ার উপরে। আপাতত একটা হলে চলছে। এই মিয়া, একটা গরু লাগবো তাহলে এত সাহাবাজি করতেছেন কে? দেখেন কোনটা পছন্দ হয়। আচ্ছা আমাকে বলেন তো, আপনাদের এখানে কি কম বয়সী কোনো গরু আছে? মানে অল্প বয়সী গরু যেটার মাংস অনেক সফট হবে, রান্না করার সাথে সাথে গলে যাবে, মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যাবে, আর মুখে দেওয়ার সাথে সাথে পেটের ভিতরে চলে যাবে, আমার চিবাতে হবে না। ওনার কথা শুনছেন আব্বা? মাংস মুখে দেওয়ার লগে লগে যদি পেটের মধ্যে চলে যায় তাহলে মাংস রান্না করার দরকার কি? মাংস নিয়ে সর্বদানায় খাই ফেলেন। গুড আইডিয়া। মানে গরুর মাংসটা এত নরম হবে যে আমি চাইলেই গরুর মাংসের জুস বানিয়ে খেতে পারি। কি আছে এমন গরু? অবশ্যই আছে। এই যে এই গরুটা দেখেন, ওর বয়স মাত্র 2.5 বছর। 2.5 বছর? দূর মিয়া, কিসের এটা 2.5 বছর? এটা তোমার দাদার বয়সী গরু। ভাইজান তাহলে পরের গরুটা দেখেন, এটা মাত্র প্রাইমারি স্কুল পাস করছে। আপনি মিয়া গরু চেনেন? আপনি বলছেন মাত্র প্রাইমারি পাস করেছে, ও তো ম্যাট্রিক তো দিয়েছে, IA BA অনার্স মাস্টার্স কমপ্লিট করে রীতিমতো চাকরি বাকরি করে দুটো বাচ্চা ফুটিয়ে এই হাটে এসেছে, ও আমার খালুর বয়সী। আচ্ছা ঠিক আছে, এরপরে গরুটা দেখেন। আমি ওরে ওর মায়ের পেট থেকে 5 মাস আগে নিজে টাইনা বাইর করছি। একটু খাই বেশি পোলা পান তো, এই জন্য একটু নাদুস নুদুস হয়ে গেছে দেখেন। আচ্ছা আবার গুতাইতেছে, মেজাজ কিন্তু আমার খুব খারাপ হইতেছে আব্বা। চাচা দাদাকে আদা পড়া খাওয়াতে এসেছেন, হ্যাঁ এর বয়স 5 মাস না? ওর তো এক পা কবরে চলে গিয়েছে। ও আচ্ছা আপনার ক্লাসমেট, আপনার বয়সী, তারপরও গরুটার কালারটা অনেক পছন্দ হয়েছে। আচ্ছা এটার দাম কত? 1,20,000 টাকা। আচ্ছা ঠিক আছে গেলাম। গেলাম মানে কি রে? হ্যাঁ গরু দেবেন না? না মানে আমি তো সাথে করে টাকা নিয়ে আসি। উমা এই এই চালাবাস কোথাকার, আপনার সাথে যে টাকা নাই, আপনি গরুটিরে খুঁচায় খুঁচায় থাপড়া থাপড়া কেন দেখলেন? মনে ছিল না যে টাকা নেই পকেটে? না মানে আমার অনেক ফ্রি টাইম যাচ্ছে তো, তাই ভাবলাম যে বাড়ি বসে থেকে কি করব, একটু গরু হাটে যাই, একটু গরুর দাম দর করি, দেখে আসি, এই আর কি একটু টাইম পাস করি। এই টাইম পাসের বেটা টাইম পাস জামাই, আবাগো প্রত্যেকটা গরুরে দুইটা কইরা থাপ্পড় দিছে, দুইটা কইরা গুতা দিছে, ওরে সাইড দুগুনি কয়টা? 8টা থাপ্পড় দিতে হইব আর 16টা গুতা দিব। আরে আমি খেয়ার খামু, আরে আমি খেয়ার খামু। ভাবি, ও ভাবি একটু বাইরে আসেন। আজ ভাবি এসে পড়ছে, ভাবি একটু মাংস দেন তো, গরুর মাংস। গরুর মাংস দিব মানে? আমি গরুর মাংস পাবো কই? কি যে কোন ভাবি, আপনার বাপে আর জামাই মিলা গরুর ব্যবসা শুরু করছে, এখন তো সব সময় আপনার ঘরে গরুর মাংস থাকার কথা। আমার বাপ আর জামাই গরুর ব্যবসা করে, তারা গরু জবাই দিয়ে বাড়ি ভর্তি গরুর মাংস রাইখা জানে যে আপনার একটু দিব। এখন খুব বিরক্ত লাগতেছে, খুব মেজাজ গরম আছে, আপনি যান তো থেকে যান। যামু ভাবি যামু, আমি তো আপনার বাড়ির মধ্যে থাকতে আসিনি, আপনি বাড়ির মধ্যে বসে আছেন কেন ভাবি? আমার বাড়ির মধ্যে আমি বসে থাকবো না তো কি করব, বনবাসে চলে যাব। বনবাসে যাবেন কেন ভাবি? আপনার বাপ আর জামাইয়ের লগে আপনিও গরুর হাটে যায়া গরু বিক্রি করবেন? আমি গরুর হাটে গরু বিক্রি করতে যাব কেন? আহা ভাবি বুঝেন না কেন, আপনার বাপ আর জামাই মিলা একা একা গরু বিক্রি করতেছে, তাগো লগে যায় যদি আপনি গরু বিক্রি করেন তাহলে তাকে কষ্ট কম হইব না? তাছাড়া ভাবি মাশাল্লাহ আপনি দেখতে যেই সুন্দরে সুন্দর, আপনি যদি একবার যায় গরুর হাটে খারান আপনারে দেখার জন্য বেটারা লাইন ধরা গরুর হাটে চলে আইব, আপনার বাপের আর জামের গরু বিক্রিও ডাবল ডাবল হইব। দেখেন ভাবি একদম
ফালতু কথা বলবেন না, জাম তো এন থেকে। হ্যাঁ, আপনার জামাইয়ের বাপে গরু বিক্রি করতে পারলে আর আমি কইলে দোষ না? ইস, এতদিন যে দেমাগ আর ভাব নিয়ে কইতেন, আমার বাপে বড় ব্যবসা করে, আমার জামাই কদিন পরে আরো বড় ব্যবসা করব। এখন কি করে? এখন গরুর ব্যবসা করে। আবার আপনি আমাকে লাগে বড় বড় কথা কইতে আসেন, কেন দুইয়া দেব দুইয়া? হায় আল্লাহ, আমার মান সম্মান তো সব শেষ। যেই মহিলা এতদিন আমার পায়ের দিকে তাকায় কথা বলার পর্যন্ত সাহস পায় নাই, সে আমার মুখের দিকে তাকায় যাতা কথা শোনায় গেল। গরুর হাট না, আজকে জামাই শ্বশুর দুইটারে এমন উচিত শিক্ষা দিমু। এইবারের ঈদে আমি গরুর সাথে কিছু টিকটক করব, গরুর ছবি ভিডিও ফেসবুকে আপলোড দিয়ে ফ্যান্স ফলোয়ার বাড়াবো। এই জন্য আমার একটা হ্যান্ডসাম, ড্যাশিং এন্ড স্মার্ট গরু দরকার। আচ্ছা ভাইয়া, আপনাদের এখানে কি স্মার্ট, হ্যান্ডসাম এন্ড ড্যাশিং গরু আছে? আছে মানে অবশ্যই আছে, ভালো করে তাকায় দেখেন। এই গরু কিন্তু গরু না, এটা একটা মডেল। এই মডেল এখন পর্যন্ত 14টা বিজ্ঞাপন, 3টা শর্ট ফিল্ম, 2টা নাটকে অভিনয় করে ফেলাইছে। সিনেমার চান্স পাইছিল কিন্তু সে অফার ফিরাই দিছে। ও মাই গড, আমি একটা সুন্দরী মেয়ে এতদিন ধরে সিনেমা করতে চাচ্ছি, সিনেমার অফার পাচ্ছি না, আর এই গরু কিনা সিনেমার অফার পেও করলো না, কিন্তু কেন ভাইয়া? ওই তার বলে গল্প পছন্দ হয় নাই, গল্প ভালো না, ক্যারেক্টার ভালো না বলে। ওএমজি, আমি টিকটক করে গল্প বুঝি না আজ পর্যন্ত, আর এই গরু গল্পও বুঝে। কিন্তু ভাইয়া, এই গরুটা একটু কেমন যেন আমার না পছন্দ হয়নি, আমাকে একটু ডিফারেন্ট টাইপের গরু দেখেন, এই লাইক পিঙ্ক কালার, যাতে ছবিতে সুন্দর আসে। আসে বাবা, আমার সাথে আসে, এইখানে দাঁড়ান, সামনে যাবেন না, গুতা মারতে পারে। সে অলরেডি অনেক পপুলার, তার অনেক ফ্যান ফলোয়ার, তার একটা ছবি যদি ফেসবুকে আপলোড হয় সাথে সাথে তার মিলিয়ন মিলিয়ন লাইক পড়ে যায়। আপনি তার সাথে যদি একটা ছবি তুলে ফেসবুকে আপলোড দেন, দেখবেন মুড়ি মুরগির মতো আপনার ফ্যান ফলোয়ার বাইরে গেছে। আপনি এই গরুটা নিতে পারেন, ওর অনেক ভিউ। ইয়েস, আমার তো এমনই একটা গরু দরকার ছিল ভাইয়া, এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে। এটার দাম কত? আপনি এত সুন্দরী, আপনার কাছে কিভাবে যে দাম চাই? আপনি দেন যা খুশি তাই দেন। তাই ভাইয়া, আমার কাছে না মাত্র 30,000 টাকা আছে, আমি আপনাকে 30,000 টাকা দেই? ঠিক আছে, দেন 30,000 টাকাই দেন। এই জামাই, কি ব্যাককদের মতো কথা বলতেছো, এত বড় একটা গরু 30,000 টাকা দিবে? সে তাকাই দেখো, মুইটা এত সুন্দর, এত সুন্দর, তার কাছ থেকে 30,000 টাকা দিতে তোমার হাত কাঁপবে না, কলিজা কাঁপবে না। আপু, আপনি আমাদের কি 20,000 টাকাই দেন, সাথে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিয়ে? জি জি, অবশ্যই, আগে টাকাটা দেই তারপর ফোন নাম্বার, ঠিক আছে? আর আমি কিন্তু 20,000-ই দিচ্ছি তাহলে। এই 20,000 টাকা দিবি মানে? 80,000 টাকার গরু 20,000 টাকা দিবি? হ্যাঁ, তোর বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে গরু কিনছে। এক্সকিউজ মি, আপনি আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আপনি কে? আমি তোর মা। 80,000 টাকা বাইর কর নাইলে এখান থেকে যা। হ্যাঁ টুম্পা, তুমি গরুর হাটে আসছো কেন? তার মধ্যে আমাদের এত সুন্দর কাস্টমারের সাথে আজেবাজে ব্যবহার করতেছো, তুমি তো আমাদের বাজার নষ্ট করতেছো। চুপ করো, আমি বাজার নষ্ট করতেছি না, বাজার নষ্ট করতেছো তোমরা। মেয়ে মানুষ দেখলে তোমাকে মাথা ঠিক থাকে না? না, 80,000 টাকার গরু তোমরা কেমনে 20,000 টাকা দিতে রাজি হইলা? মানে মেয়েটারে না একদম তোর মায়ের মতো লাগতেছিল, এই জন্য। মানে দুনিয়ার সব মেয়েরই তোমার কাছে আমার মায়ের মতো লাগে না? কোন দিক দিয়ে মায়ের মতো? সে তো আমার দাদির মতো না। আব্বা দেখেন, আমাদের গরুর হাট কত জনপ্রিয় হয়ে গেছে, পুলিশ ভাইরা আসছে আমাদের হাট থেকে গরু কিনতে। স্যার বলেন কোন গরুটা লাগবো? আপনারা যেখানে গরুর হাট দিছেন এর জন্য কার অনুমতি দিছেন? স্যার আমি তো বিবাহিত মানুষ, এই যে আমার স্ত্রী, আর বিবাহিত মানুষরা জানেন তো সব স্ত্রীর অনুমতি নিয়েই করে, আমি আমার স্ত্রীর অনুমতি নিয়ে এই গরুর হাটটা দিছি। আর আমার তো স্ত্রী নাই, অনেক আগে আমার স্ত্রী মারা গেছে, সেই জন্য আমি স্যার কারো কাছ থেকে পারমিশন নিতে পারি নাই। আপনাদের বউয়ের অনুমতির কথা আমি বলছি না, আপনারা যে গ্রামে গরুর হাট বসাইছেন এর জন্য থানার অনুমতি লাগে, আপনারা থানার অনুমতি দিছেন? থানার অনুমতি লাগবে?
আমরা কষ্ট করে গরু বুঝছি না, পারমিশন নিয়ে জামাই, আমি না তোমারে বলছিলাম পারমিশনটা নিয়ে আসো, আনো নাই? ও স্যার, ওই যে আব্বা আমার বলছে কি যাও থানা থেকে পারমিশন নিয়ে আসো, আমি যে মাত্র থানায় যাইতেছিলাম আর আপনারা এসে পড়ছেন, আসছেন যখন খুব ভালো হয়েছে, পারমিশনটা দিয়েই যান। আমরা অনুমতি দিব, তোরা অনুমতি ছাড়াই এখানে গরুর হাট বসাইছিস, আজকে তোকে খবর আছে, এই ধরো ওদের। এই কি ব্যাপার, কান্দাছিস কেন? কষ্টের কথা কি বলবো স্যার, এই যে গরুগুলো দেখতেছে স্যার, আমার শ্বশুর আব্বার শেষ সম্বল, কিন্তু এই গরুগুলো একটা অসুস্থ না, একটার ডায়াবেটিস, একটার ক্যান্সার, আরেকটার যক্ষা, আরেকটার কিডনি ফেল, আর ওই যে পাশেরটা আছে ওইটা হার্ট অ্যাটাক করছিল, আজকে কালকের মধ্যে নাই হয়ে যাবো, আমার আব্বার শরীরটাও ভালো না, সেও খুব অসুস্থ, মৃত্যু শয্যায় আছে। আর কেন আমি বলতেছি, তোমার চিকিৎসার জন্য যে এত টাকা লাগবে, টাকা কোথায় পাবো? এই জন্য আমি গরুগুলো নিয়ে আসছি বিক্রি করার জন্য, এই টাকা দিয়ে যদি ওনার চিকিৎসাটা করতে পারি, আমি তো আমার শ্বশুরের পারমিশন পর্যন্ত নিতে পারি নাই, তাড়াহুড়া করে গরুর হাটটা দিয়ে ফেলাইছি, আপনাদের পারমিশন কিভাবে নিব? কানে ধরছি স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এই কান্না থামা। আচ্ছা বাবা, আপনি বলেন তো আপনার বাবা কি আসলে অসুস্থ আর গরুগুলো কি অসুস্থ? জি না স্যার, আমার আব্বাও অসুস্থ না আর এই গরুটিও অসুস্থ না, তারা দুইজনে মিলে মিথ্যা কথা কইছে। কি পুলিশের সঙ্গে মিথ্যা কথা না, এমনিতেই তোরা পুলিশের অনুমতি ছাড়া এখানে গরুর হাট দিছস, আবার মিথ্যা কথা কইছস, এখনই গরুর হাট বন্ধ করবি আর তোদের দুইটাকে শাস্তি পাইতে হইব, তুই 20টা আর তুই 20টা বাড়ি খাবি, আর নইলে 15 দিনের জেল। এখন তোরা ডিসিশন নে, তোরা কি করবি? স্যার, ঈদের আগে জেল খাটতে চাই না, আপনি আমাকে 20টা 20টা করে বাড়ি দেন, কিন্তু শাস্তি দিন। আব্বা আপনি আগে শুরু করেন, আমি আমার জামাইটা খুব ভালোবাসি, তার ছাড়া থাকতে পারি না স্যার, তা আমার ইচ্ছাটা হইলো আমার পিঠের সাথে তারে বাইন্ধে আমার পিঠ আর স্যার। আমার মায়েরা আমি যে তোমারে কত ভালোবাসি, তুমি এখনো টের পাইলা থামা যাবাই, সত্যি কথা কইতেছেন? না আমার পিঠে লাগছে, আপনি ব্যথা পাইছেন? ও এত ভালোবাসা! আব্বা আপনার কথা শুনে আমার ব্যথাটা একটু কম লাগতেছে, কিন্তু আব্বা আমার যে কি ভাড়া মারছে, আরেকটু মারলে আমি আমার বাপের নাম ভুলে যেতাম গা, আমি আমার বাপের নাম ভুলে যাইতাম। এই চুপ করো, তোমাদের কি লজ্জা করে না? পুলিশের হাতে মাইর খায় এসে এখন এখানে বৈশা বৈশা জামাই শ্বশুর কান্নাকাটি করতেছো? লজ্জা করবে কেন মা, আমার তো নিজের নিয়া জামাই বাবা জেরে নিয়া খুব গর্ব হইতেছে। পুলিশের মাইর খায় এসে তোমার কি কারণে গর্ব লাগতেছে? কয়টা মানুষের কপালে জুটে পুলিশের মাইর খাওয়া? হ্যাঁ, যে পুলিশের মাইর খায় নাই সে তো পুরুষই না। আমার জীবনে একটা শখ ছিল, আমি একদিন পুলিশের মাইর খামু, সেই শখটা আমার পূরণ হয়েছে, আমার খুব ভালো লাগতেছে রে মা। আব্বা আমার পুলিশের বাড়ি খাওয়ার পরেও খুব ভালো লাগতেছে, আমার নিজের এখন খুব সাহসী মনে হইতেছে, আমার পিঠে টুকটাক ব্যথা ছিল, হাড়িতে জোরায় জোরায় ব্যথা ছিল, সেগুলো গেছে গা। পুলিশের হাতে মার খায় এসে হাসতেছে, তোমরা আসলে কি বলো তো? কেন, আমি আমার শ্বশুর আব্বার জামাই। আর আমি আমার জামাইয়ের শ্বশুর বুকামে, এইটাও বুঝে না। গরুর হাট দেওয়া ছোট মানের কাজ, এটা আমাদেরকে মানায় না। আজকে থেকে গরুর হাট বাদ, কালকে থেকে আমরা গরুর দালালি শুরু করব। অসম্ভব, কি বলছিস তুমি আব্বা? তুমি শেষ পর্যন্ত গরুর দালালি করবা? আশেপাশে মানুষ কি কইব? আমি তোমারে গরুর দালালি করতে দিব না। অবশ্যই অবশ্যই আমরা কালকে থেকে গরুর দালালি করব। দেখো টুম্পা,
কোনো কাজকে ছোট করে দেখতে নাই। আমি শুনছি চাইনিজরা সারাদিন অফিস করার পরে সন্ধ্যার পরে বাড়িতে না এসে রাস্তায় বসে বসে জুতা সিলায়। আমরা তো জুতা সিলাইতেছি না, আমরা একটা সম্মানী পেশাতে যাইতেছি, গরুর দালালি করবো। এটা চায়না না, এটা বাংলাদেশ। তোমরা গরুর দালালি করলে মানুষজন আজে বাজে কথা বলবে, এইসব আমি শুনতে পারবো না। মানুষের বাজে কথা আমি শুনতে চাই, তাছাড়া লোকের কথা কি বা আসে যায়। আব্বা আপনি বলেন, গরুর দালালের কাজটা কি? কাজটা হইলো, দুনিয়াতে যত রকমের চাপাবাজি আছে সেই চাপাবাজি কইরা মানুষের কাছ থেকে কম দামে গরু কিনা, হাটে নিয়ে বেশি দামে বেচে ফেলানো। শিখে দিতেছি, গরু দেখা প্রথমেই গরুর খুদ বের করার চেষ্টা করবা। মনে করো বলবা যে দাঁতে সমস্যা আছে, এই গরুর লেজে সমস্যা আছে, এই গরুর পেটে সমস্যা আছে, এই গরুর খুরে সমস্যা আছে, বয়স বেশি, আমার দাঁতার বয়স। যা খুশি তোমরা বলো, যা খুশি করো, ভাল লাগে না। এই যে ভাই, এত রাত্রের বেলা গরু নিয়ে কাঁদতে কাঁদতে কই যাইতেছেন, গরুর কোনো সমস্যা? ভাই গো, গরুর কোনো সমস্যা না, সমস্যা হইতেছে আমার বউয়ের। গরু কি লাত্তি মেরে আপনি বউর কোমর টোমর ভাঙিয়ে ফেলাইছেন নাকি? না না ভাই, গরু আমার বউরে কোনো গুতার লাত্তি মারে নাই। হ্যাঁ বেটা, তাহলে কান্দুস কেন? তা থাকো, আমার বউ খুব অসুস্থ, ডাক্তার কইছে কালকের মধ্যে অপারেশন করা লাগবো, অপারেশন করতে অনেক টাকা লাগবো, এই টাকাটা আপনার কাছে নাই। তাই একমাত্র সবল আমার গরুটা লই আমি হাটে যাইতেছি বেচার লাগিয়া। বিপদে পড়ছে আব্বা। তুই এই গরু কি মশার কাছে বেচবি না মাসির কাছে বেচবি? চাচা কি কোন, মশা আর মাসির কাছে গরু বেচুন করে? ঠিকই কইছে, এখন বাজারে গেলে মশা আর মাসি ছাড়া কিছুই পাওয়া যাবে না, কোনো মানুষজন নাই। আচ্ছা আব্বা, এমন হতে পারে না যে সামনে তো কোরবানি ঈদ, লোকটাও বিপদে পড়ছে, আমাদের তো একটা গরু কেনার লাগবো, কোরবানি দেবো না আমরা? ওনার গরুটা আমরাই কিনা নেই। ঠিকই কইছো জামাই, তবে এটা নির্ভর করে গরুর দামের উপরে। ওই তোর গরুর দাম কত চাস? চাচা গো, যেহেতু বিপদে পড়ছি সেহেতু দাম বাড়ায় লাভ নাই, আমার গরুর দাম 1,00,000 টাকা আছে, আমরা 80,000 টাকা দেব। তুই কোন হিসাবে 80,000 টাকা চাইলি? হ্যাঁ, গরুর বাজার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? এইবার তুই ইন্ডিয়ার থেকে লাখে লাখে হাজারে হাজারে গরু আসতেছে, পানির মতো সস্তা এখন গরু। তাছাড়া একটা ভাইরাস বাতাসে ঘুরতেছে, গরুর নাকে লাগার সাথে সাথে গরু মরে যেতেছে। হব্বা, কালকে ও কসু আমাদের বলে 60টা গরু ধাপায় মরে গেছে গা। এই ডরে ব্যবসায়ীরা পানির দামে সব গরু বেচে ফেলাইতেছে, 1,00,000 টাকার গরু নাকি 15,000-20,000 টাকা বেচে ফেলাইছে কালকে। হো হো, আমি তো কালকে 2টা গরু কিনছি 40,000 টাকা দিয়া। বাঁচলে বাঁচলো, বললে গেল। তোর গরুর হিসাবে যদি বাসে কালকে পর্যন্ত বড় জোর 20,000 টাকা হইতে পারে, এর বেশি না রে। চাচা এটা আপনি কি বলছেন? এত কষ্ট করে লালছি পালছি বড় করছি আর সেই গরুর দাম মাত্র 20,000 টাকা? চাচা 20,000 টাকা তো আমি খালি খৈল বসি খাওয়াইছি, আর কোটা টাকা বাড়াই দেন না। আব্বা, ওনার বউ বিপদে পড়ছে না, আমরা মানুষ উপকার করুন না, 5,000 টাকা বাড়াই দিই। ভাই আপনার কথা থাকলো, আমার কথা থাকলো, 25,000 টাকা দেন গরু। ভাই রে, গরিবে যে একটু উপকারই করছেন তাহলে আর একটু উপকার করেন, তাহলে আর 5,000 টাকা বাড়ায়া 30,000 টাকা দেন, তাহলে কোনো রকম অপারেশনটা কইরা বউটার ঘরের মধ্যে আনতে পারবো করে কিন। ও বরে, ও বর নাচবার রে বউ। 30,000 টাকা তো আমি তোরে দিব না। শোন, আমার বউ বিনা চিকিৎসায় মারা গেছে, আমি তো তোর বউ বিনা চিকিৎসায় মরতে দিতে পারি না। তোর বউয়ের দিকে তাকাইয়া, তোর বউয়ের চিকিৎসার দিকে তাকাইয়া আর 5,000 টাকা বাড়াই দিতেস, ঠিক আছে? আহ জামাই নাও টাকা দাও, গরিবের উপকারটা করো। এই যে ভাই ক্যাশ 30,000 টাকা, বুঝা নেন আর গরুটা বুঝাই দেন। থাক ভাই, বুঝা নেন কিছু নাই, গরুর লাগা মায়া লাগতেছে, একটু দেখে শুনে রাখেন ভালো মন্দ খাওয়ায়। আর একটা কথা ভাই, আমার নাম সবুজ ভাই, মনের ভুলও কোনো সময় গরুর সামনে সবুজ কেউ ডাকেন না, তাহলে বেহা দেবো ভাই, রাইতে আপনি গরু বাঁধছেন আমাদের গলে, সকালবেলা আমার উঠে দেওয়া দেওয়া করতেছে ভাই। ও নিলে ওলালি রে ওলালি ওলালি, কি বোকার বোকা, 1,00,000 টাকার গরু 30,000 টাকা ওলালি রে। আর কান্দেন না, আমরা আদর করুম ভাই। Ha 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 ha
আব্বা কাউ হয়ে গেছে, 1,00,000 টাকা দামের গরু 30,000 টাকায় পায় গেছে, কালকে সকালবেলা হাটে গিয়ে 80,000 টাকা বেচে দেবো, জলদি চলো। আয় রে লালি, আয় আয় আয়। আমার গরু কই? আল্লাহ, আমার গরু কে নিছে গো? আমার গরু কই? আই কেও দেখছো নি? আমার গরু কই? আমার সোনার মানিক দন, ও গরু তুই কই? আল্লাহ রে, আরে আব্বা কি চুচু চুচু করতেছেন, তাড়াতাড়ি এটা নিয়ে হাটে যাই তুইবু, বেশি দেরি হলে গরুর দাম আবার কমে দেবো। খুলেন গরু, খুলেন। ঠিক আছে। হায় আল্লাহ রে, এটা আমি কি দেখতেছি? ওই গ্রামবাসী কে কোথায় আছেন? এখানে চলে আসেন। এই ভাবি কি হয়েছে তোমার, এমন চিল্লাপাল্লা করতেছো? মনে হচ্ছে গ্রামে ডাকাত পড়ছে। ডাকাত মানে চোর পড়ছে? তো চোর পড়ছে, থানায় যাও, পুলিশের কাছে যাও। আমার গরুর সামনে এসে চিল্লাচিল্লি করতেছো, গরু তো হাটে না করবো। কারণ আমার গরু চুরি করছস তুই আর তোর শ্বশুর। এ ভাবি একদম মুখ সামলায় কথা বলেন, আমার জামাই আর আমার বাপে কি গরু চোর যে আপনার গরু চুরি করবে? আর তারা যদি এই ধরনের কোনো কাজ করেও থাকে তাহলে সেই গরুটা অবশ্যই এই বাড়িতে থাকবে। গরু কই? আপনার গরু এখানে আছে? অবশ্যই আছে, এই যে গরু, এটা তো আমার গরু। এই ভাবি খবরদার একদম ফালতু কথা বলবো না। এই গরু তোমার গরু মানে? এই গরু কালকে আমরা এক লোকের কাছ থেকে কিনছি, তার বউ অসুস্থ হইলা আমাদের কাছে তারা হুড়া করে গরু বিক্রি করে টাকা নিয়ে চলে গেছে। নাটক করবি না সানি, তোর উপর ঠাড়া পড়বো। এই গরুর মালিক আমি, তোর কাছে গরু বিক্রি করবো কেন? একদম উল্টা পাল্টা কথা বলবা না। হ্যাঁ, এই গরু আমরা কালকে রাত্রে 80,000 টাকা দিয়ে কিনছি, তাইলে যার কাছ থেকে কিনছি সে কে? সে কে সেটা আমি কি আপনার কাছে জানবো? এটা আমার গরু, আমার গরু ভালো মতো আমারে বুঝাই দে, তাহলে কিন্তু খবর আছে। মা বাবা রে আবদার, আমার গরু আমার তাড়াতাড়ি বুঝাই দেন গাবাই তো। 80,000 টাকা দিয়ে গরু কিনছি, তাছাড়া এই গরু যে তোমার গরু তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? আছে, অবশ্যই প্রমাণ আছে। তাকায় দেখ, ছোট সিংহলা গরু, সেদিন যে আমারে বোকা পায়া কম দামে আমার বাড়িতে গেছিলি গরু কিনতে, এটাই সেই গরু। করা তো সত্য মনে হইতেছে। ও জামাই, এটা তো সেইটাই। আলাই তো আমার হাতে হারিকেন ধরাই দিয়ে গেছে গো। এখন কি অবস্থা গো? কি ব্যাপার গ্রামবাসীরা, ভাবিরা আপনারা কেন বলেন না এটা যে আমার গরু? হা হা, আমিও জানি এটা রোহিণীয়া ভাবির গরু। সি 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 সানি, তুমি আর তোমার শ্বশুর মিরা গরু চুরি করে পারো? আল্লাহ, আব্বা এই গরু যদি রহিম বাবির গরু হয় তাহলে কালকে রাতে জামাও সামনে মোলা জোলাই এতগুলো টাকা নিয়ে গেল, গরু ধরে এত কান্নাকাটি করলো, ওই হালার মধ্যে কে? সে কে সেটা এখনো তুমি বুঝো নাই? হ্যাঁ, সে হইতেছে অরিজিনাল চোর। সে রহিমা ভাবিগো বাসা থেকে গরু চুরি কইরা সামনে তোমগো পাইছে, তোমগোরে পাইয়া বোকা বানায়া তোমগোরে মুলা ধরে টাকা পয়সা সব নিয়া চলে গেছে। অতি চালাকের গলায় দড়ি, এইবার সেটা হারে হারে বুঝছো? কত কইরা কইছি, এই গরুর দালালি বন্ধ করো না, আমার কোনো কথা তো শুনো নাই, এইবার মজা বুঝো। মজা আমরা একলা বুঝুম কেন, মজা তারও বুঝতে হইব। এই তুই যে গরু পালোস, রাত্রিবেলা গরু ভাড়া দিয়ে রাখবি না, তোর গরু চুরি নিয়ে গেছে, সেই গরু আমরা 80,000 টাকা দিয়ে কিনছি, এখন তুই যদি গরু ফেরত চাস টাকা দিয়া গরু ফেরত নিয়ে যা। এক পয়সা দিব না, আমার গরু আমি নিয়ে যাব। এই খবরদার ভাবি, গরুতে হাত দিলে কিন্তু ভালো হবে না কইতেছি। এই চোর, চুরি কইরা আমার গরু নিয়ে এসেছিস, আমরা মানে থ্রেট দাস, আপনারা দেখা রসেন কেন? চোর চুরিরে মারেন। কি খবরদার, এই দেখ দু বেলা কিন্তু, এই ভালো করে ও মাগা বাবা আব্বা। আব্বা, এই দিন দেখানোর জন্য তুমি আমারে জন্ম দিছিলা, আর এই দিন দেখানোর জন্য তুমি আমারে বিয়ে করছিলা সানি? আমার বাপ আর জামাই গরু চোর, এই কথা শোনার আগে আমার মরণ হইল না কেন? আচ্ছা, কি কারণে রহিমা ভাবির গরু চুরি করতে গেছিলা তোমরা? আরে আমরা তো গরু চুরি করি নাই, চোরে চুরি করছে, আমরা তার কাছ থেকে গরু কিনছি। আমরা কি জানতাম সে চুরি করছে? সে যেইভাবে লালি লালি বলে কান্না শুরু করছে, আহারে সেই লালি যে আমাদের মুখে মাখাইবো কালি, এটা কে জানতো? তোমাদের কথা আমি বিশ্বাস করব, গ্রামবাসী কি বিশ্বাস করব? তোমরা এর আগে ডাব নারিকেল সব চুরি করছো, এখন যে গরু চুরি করো নাই তার প্রমাণ কি? আমি এখন গ্রামের মানুষের সামনে কেমনে মুখ দেখাবো? মুখ দেখানোর দরকার কি? তুই কালকে থেকে বোরখা পরিয়া চলাফেরা করবি, যা ভাই কালকে ওর একটা বোরখা কিনে দিও। আব্বা, এই সব কথা বলতে তোমাদের কি লজ্জা করতেছে না? এখানে লজ্জার কি আছে, আমরা ব্যবসা করতে গিয়ে ধরা খাইছি। প্রত্যেকটা মানুষের জীবনে অতিরিক্ত ধরা খাওয়ার দরকার আছে,
কবি কি বলেছেন? কবি বলেছেন, যখনই ধরা খাইবে তখনই শিখিবে, যত ধরা খাইবে তত শিখিবে। এই যে আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে রাত্রের বেলা কারো কাছ থেকে গরু কিনা যাবে না, যতই লালি বলুক আর শালি বলুক কারো কথা বিশ্বাস করা যাবে না। একদম ঠিক বলছো জামাই। তবে আমার কি মনে হইতেছে জানো, এই গরুর দালালি খুবই ছোটখাটো কাজ, আমাদের সাথে তো যায় না। আমাদের চিন্তা ভাবনা অনেক উঁচু ধরে, এরা ছোট ছোট মানুষ করবে। কালকে থেকে এক কাজ করি, গরুর দালালি বাদ চামড়ার ব্যবসা শুরু। হ্যাঁ বা, চামড়া খুবই উপকারী জিনিস, চামড়া দিয়ে বেল্ট হয়, ব্যাগ হয়, জুতা হয়, চামড়ার ব্যবসায় পুঁজি কম লাভ বেশি। অতএব আমরা আগামীকাল থেকে চামড়ার ব্যবসায় করবো। আর একটাবার যদি তোমরা বলছো চামড়ার ব্যবসা করবা, তাহলে দুইজনের পিঠের চামড়া তুই, আমি চামড়ার ব্যবসা করবো। মানে জামাই বলতেছিল যে তুই তো চামড়ার ব্যবসা পছন্দ করতেছিস না, সেই জন্য চামড়ার ব্যবসা বাদ, আমরা চামড়ার ব্যবসা করব না। জামাই, আগে যেমন বেকার ছিলাম, আবার সেরকম বেকার হয়ে গেলাম। আব্বা আমরা এখন কি করব? আব্বা কি করব বুঝতেছো না? আরে বাবা, দুই দিন পরে কোরবানির ঈদ, আমাদের কি কোরবানির গরু কেনা লাগবে না? কোরবানি দিবা না? ঠিকই তো বলছে টুম্পা। জামাই, আমি যেহেতু এবার তোমাদের বাড়িতে আছি, আমি আর তুমি মিলা এই গ্রামের সবচেয়ে বড় গরু কোরবানি দিয়া সবাইকে দেখাই দিব। কিন্তু আব্বা আপনি তো দেখাইতে পারবেন না, কারণ আমাদের গ্রামের তালুকদার সাহেব সবচেয়ে বড় গরু কোরবানি দেয়। আরে রাখো তোমার তালুকদার, শুধু আমি আর তুমি সবচেয়ে বড় গরু কিনা কোরবানি দিয়ে ওই তালুকদারে দেখাই দেব। এই যে বাজারের গরু না আমার পছন্দ না, কারণ এর ভেজাল ভুজাল থাকে, ভুং ভাং বলে, মিথ্যা কথা বলে। তোমাদের গ্রামে বড় গরু কার বাড়িতে আছে বলো তো? আফতাব চাচার বাড়িতে, আফতাব চাচার বাড়িতে এবার একটা গরু আছে, মোটামুটি বড় গরুটা। চলো কালকে সকালে ওই আফতাবের বাড়িতে গিয়া ওই গরুটা আমরা কিনে নিয়ে আসি। আব্বা গরু কি পছন্দ হয়েছে? হইছে আর কি, দেখো না গরুর শিং ছোট, চোখ ছোট, লেজটা কেমন জানি লেটায় গেছে গা। এ আফতাব, তোমার গরুর দাম কত চাও? কালকা আমার এই গরুটা হাটে নিয়েছিলাম, 70,000 টাকা দাম কইছে, আমি দেই নাই, আমার বাড়িতে আবার ফিরে নিয়ে আইছি। এখন যদি আপনারা নেন তাইলে আমার গরুর দাম হইছে 80,000 টাকা। 80,000 টাকা যদি আপনারা দেন তাইলে এক্ষুনি আপনাদের গরুটা দিয়ে দিব। তোমার গরু এত উপরে বিক্রি হবে না আফতাব, একটু নিচে নাইমে আস। আমি নাইমে আসবো মানে? আমি কি গাছ উইটা রয়েছি নাকি যে নাইমে আসবো? আরে আপনি গাছে উঠে আছেন না তো, আপনি যে গরুর দামটা কইছেন সে দাম গাছের উপরে উঠে রয়েছে, দামটা রে গাছের উপরে থেকে একটু নিচে নাম। বাজারে 70,000 টাকা কইছে না, আমরা 50,000 টাকা দেবো, দিয়ে দেন ক্যাশ। জি না, 80,000 টাকার 1 টাকা যদি কম হয় আমার গরু বিক্রি করুম না। আব্বা এত ঝামেলা করে বাজারে যায় গরু কেনার কোনো দরকার নাই, এত ঝামেলার মধ্যে বাজারে গেলে আমার কোনো গরু পছন্দ হইব না, উল্টা মাথার মেজাজ খারাপ হয়ে যাবো। আপনার চাচার এই গরুটা আছে, এই গরুটা কিনে আমরা বাড়িতে লয়ে যাই, এই বছর এই গরুটাই কোরবানি দিন। আফতাব, এই গরুটা আমার বাড়িতে নিয়ে দিয়ে আয়, টাকা পয়সা কোনো সমস্যা না। টাকা পয়সা হাতের ময়লা, গরুটা বাড়িতে পৌঁছাই দেওয়ার সাথে সাথে টাকা পেয়ে যাবি। এই তালুকদার, এই তুমি কি কানা হয়ে গেছো নাকি? চোখে দেখো না, তোমার সামনে জলজ্যান্ত আমি দাঁড়ায় রইছি। হ্যাঁ, এই গরু তো বিক্রি হয়ে গেছে, আমরা তো নিয়ে নিছি, তোমার বাড়িতে পৌঁছে দিব মানে কি? মানে অতি সুজা, এই দিলু তালুকদার বরাবরই বড় গরু কুরবানি দেয়, এই তল্লাটের কেন না জানে? হ্যাঁ, এইখানে যেহেতু আফতাবের গরু সবচেয়ে বড়, এই গরুই আমার দরকার। হ্যাঁ আফতাব, গরু নিয়ে যায় আমার বাড়িতে, আর তোকে যদি কুরবানি দেয় তুই শখ, জানা হাটে যায় ছোট মাঝারি একটা কিনে নিয়ে যাও, কুরবানি দিয়ে দে। এই খবরদার তালুকদার সাহেব, আপনি আমার শ্বশুরের তুইতুকারি করলে কিন্তু ভালো হইব না, খুব খারাপ হবে কইতাছি, আপনার দিন শেষ। এই বছর কুরবানি দে সবচেয়ে বড় গরু কুরবানি দিমু আমি আর আমার শ্বশুর। আফতাব চাচা, আপনি গরুর দাম 80,000 টাকা বলছেন না, আপনি 80,000 টাকাই দিব, আপনি গরু আমাকে দেন। চাচা, ওরা যদি 80,000 টাকা দিতে চায় আমরা দিমু 1,00,000। ওই 1,20,000, এই 1,50,000। আফতাব, 1,50,000 টাকা? কিসের 1,50,000 টাকা? আমরা 2,00,000 টাকা দেবো। 3,50,000, 5,00,000 ক্যাশ দিব গরু ভালান। 5,50,000, 6,50,000, 7,50,000, 7,50,000, 10,00,000।
আব্বা, এই বেটার হার্টের রোগ আছে, আমার মনে হার্ট অ্যাটাক করছে, তাড়াতাড়ি পোলান পুলিশ আমি রাখে। চলো 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 চলো। টেনশনের কোনো কারণ নাই, আফতাব চাচার জ্ঞান ফিরছে। আচ্ছা, আফতাব চাচার মাথায় কি তোমরা দুজন বাড়ি মারছিলা? কি বলে না বলে, আমরা কেন আফতাব চাচার মাথায় বাড়ি দিব? ১০,০০০ টাকা এত দাম শোনার পরে আফতাব চাচা এটা নিতে পারে নাই, আস্তে করে পুরো অজ্ঞান হয়ে গেছে। কি ৮০,০০০ টাকার গরুর দাম তোমরা ১০,০০০০ টাকা বলে আসছো কেন? আরে ১০,০০০০ লাগুক আর ২০,০০০০ লাগুক কোনো সমস্যা নাই, ওই গরু আমাদের কিনতেই হবে, এটা আমাদের মান ইজ্জতের প্রশ্ন। ওই তালুকদারকে আমাদের দেখাই দিতে হবে যে এই গ্রামে জামাই শ্বশুরই সবচাইতে বড় গরু কোরবানি দিতে পারে। একদম ঠিক কথা বলছেন আব্বা, ওই তালুকদার সাহেব প্রত্যেক বছর বড় গরু কিনে এমন একটা ভাব নেয়, ওরে বাপ রে বাপ, তার দোকানে তো তার গরমে বসাই যায় না, মনে হয় যে তার কাছে টাকা আছে, আমাদের কাছে মনে টাকা নাই। এইবার আমরা দেখাই দিব ওই তালুকদারের অহংকার আমি মাটির সাথে মিশাই দিতে চাই। এইবার কোরবানি দে এই গ্রামের মধ্যে আমরা সবচেয়ে বড় গরু দিব। দেখো, বড় গরু দেওয়ার মধ্যে কোনো বাহাদুরি নাই, তালুকদার সাহেব যেহেতু আফতাব চাচার গরুটা নিতে চায় সে নেক, আমরা বাজার থেকে আরেকটা গরু কিনু। অসম্ভব, যেই গরু আমরা দামাদামি করে আসছি ওই গরু যদি আমরা না কিনতে পারি তালুকদার সাহেব কিনা ফলায়, তাহলে আমাদের মান সম্মান কিছু থাকবে? যেইভাবেই হোক ওই গরু আমাদের কিনতে হবেই। আব্বা, আমি আমার ব্যাংক ব্যালেন্স, আলমারি, খাতার নিচে, তুষকের নিচে যত টাকা আছে যা আছে, দরকার হলে বোর, গয়নাগাড়ি সব বেচে ফেলামো, কিন্তু ওই গরু আমার কিনতে হইবই। অবশ্যই ওই গরু আমাদের কিনতে হবে, তুমি তোমার টাকা জোগাড় করো, আমি এক্ষুনি আমার বাড়ি যাইতেছি, আমার ঘরের পুব পাশে যে জমিটা আছে সেইটার একটা ব্যবস্থা কইরা টাকা নিয়ে আসতেছি। এইবার আমরা দেখা দেবো গরুর সাইজ কারে বলে, তালুকদার সাহেব আসছে আমাদের সাথে পারতে। কি ব্যাপার আব্বা, আপনি আমার এখানে নিয়ে এলেন কেন? এটা আফতাবের গোয়াল ঘর, গরু থাকে, এটা কি তোমার শ্বশুর বাড়ি? গরু চুরি করে নিয়ে যাওয়া এখন কি কোন আব্বা, আমগো বংশ হলো তালুকদার, তালুকদার বংশের মানুষ হয়ে আমরা গরু চুরি করাটাকে ঠিক হইব? তুই যা কস না কস, চুরি না করে উপায় নাই, বুঝলি? এটাকে জামাই শুস কিন্তু টাকা পয়সা ভাও করে ভালাই দিয়ে নিছে, আমাকেও টাকা পয়সা আছে, কিন্তু কুতাসে দাম ভাড়াই হেলাইছি, সরাই সিটাই টাকা দিয়ে গরু কিনবো, আমাকে কুতায় কামড়াইছে নাকি? ঠিকই বলছেন আব্বা, আমরা তো আওয়াজে পাকিস্তান জড়াই বক মারি। তুই চিন্তা করে দেখ, কালকে সকালে যদি জামাই শুস মিলে আফতাবের ওই গরু কিনে নিয়ে আসে আর দিতে দিন কুরবানি দেয়, হ্যাঁ আমি সবার সঙ্গে ছুট হয়ে যাব না, আমি গ্রামবাসীর সামনে মুখ দেখাই পারব কো? কিন্তু আব্বা, হ্যাঁ আমরা গরু চুরি করতে যাই, যদি ধরা খাই তাহলে তো এমনি মানুষের কাছে মুখ দিতে পারব না, তারপর জুতার বাড়ি তো খামুই। আরে থাকতে রেখে কেরবু দেখি কস, চুরি করুম আমি আর তুই, আর পয়সা যে জামাই আর শ্বশুর, আর ও তো চুরি করে দেখে, তোর চুরি হিসেবে জানে, চুরি করাটা রেকর্ড আছে না। আরে কি কর আব্বা, এখান থেকে গরু চুরি করে নিয়ে যাইয়া সানিগো বাড়ির পিছনে যে নারকেল গাছ আছে ওইখানে বাইটা থমু, সকালবেলা উঠে যখন গ্রামবাসী দেখবো যে গরু গো বাড়িতে বান্ধা, ব্যাপারটাই একের পরিষ্কার বুঝে ফেলাইবো জামাই শ্বশুর মিলাই গরু চুরি করছে, তখন কি করবো? গ্রামবাসী ধৈর্য অচ্ছরকম জামাই শ্বশুর ধুলাই দিয়ে পুলিশের কাছে দিব, আর আমাকে ময়দান পাকা কম পয়সা দিয়ে আফতাবের গরু কিনে এটা দিন কোরবানি দিয়ে আলাবো। গরু চুরি করবার আছে কয়টা করে
আব্বা তাড়াতাড়ি আসেন, 10 লাখ টাকা রেডি করে ফেলাইছি, তাড়াতাড়ি গিয়ে আপনার চাচার কাছ থেকে গরুটা নিয়ে আসতে হবো, নাহলে তালুকদার সাহেব যে কোনো সময় এসে গরু কিনে নিয়ে দেবো। আমি 1 লাখ টাকা এক্সট্রা নিয়েছি, তালুকদার সাহেব যদি দাম বাড়ায় আমরাও দাম বাড়াবো। চলো টুম্পা, তুমি আমাদের জন্য দোয়া করো যাতে গরুটা আমরা কিনতে পারি। এসব লোক দেখানো গরু কেনার কাজে আমি কোনো দোয়া করতে পারবো না। তবে আমার কেন জানি মনে হইতাছে খুব শীঘ্রই তোমাদের একটা বিপদ আসতে পারে। এই এই আপনার এই যে 2 ছোরা এক জায়গায় আছে জামাই শ্বশুর, এই গ্রামবাসীর খবর তো বাড়ি ঘেরাও না, ঘেরাও না আগে 2 ছোরা আরে ধরো নাহলে পলাইবো। এই তালুকদার সাহেব কথাবার্তা সাবধানে বলবেন, আমাদের বাড়িঘর ঘেরাও দিব মানে, আর আমরা পালাবো কেন? আরে চোরের কাজই তো পালানো, এই জন্যই তোরা পালাবি। এই আপনি কী সব কথা বলতেছেন, আপনার কথা তো বুঝতেছি না। আর আফতাব চাচা আপনি এখানে আসছেন কেন? আমরা তো আপনার বাড়িতেই যাইতেছিলাম গরু আনার জন্য, টাকা পয়সা সব রেডি। বাহ 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 বাহ, দেখছেন আফতাব চাচা, দেখছেন এই জামাই শ্বশুরের অভিনয় দেখছেন, নাটক দেখছেন। গতকাল রাইতে আপনার গরু চুরি করে নিয়ে আসছে, আর এখন বলতেছে তারা নাকি আপনার গরু কিনতে যাইতেছে। এই তালুকদারের বাচ্চা দীপ ছাবলায় কথা বলবি, আমরা আফতাবের গরু চুরি করছে মানে কি? বাসার ভাই, গত রাইতে গোল থেকে আমার গরুটা চুরি হয়ে গেছে, আমি এই তালুকদারের সাহেবের কাছে বিচার দিতে গেছি। তালুকদার সাহেব কইলো আপনারা দুইজন শ্বশুর আর জামাই মিলে নাকি আমার গরুটা চুরি করছে। ভাই সত্যি সত্যি যদি গরুটা চুরি করতে আমার গরুটা ফেরত দিয়ে দেন, আমার এই গরুটাই একমাত্র সম্বল ভাই। আফতাব চাচা কি কইতেছেন আপনি সব, আপনি বিশ্বাস করেন আপনার গরু আমরা চুরি করি নাই? আফতাব চাচা আমার বাপে তো চুরি করেই নাই, কারণ সে তো গ্রামে ছিল না, সে কালকে নিজেদের গ্রামে গেছিল ওই কোরবানির টাকা আনার জন্য, আর আমার জামাই সে আমার সাথে ছিল, সে চুরি করবে কেমনে? এই তোর চুরি করে কোন স্বীকার করে? হ্যাঁ তোমার আব্বার তোমার জামাই তার সম্বন্ধে গ্রামের সবাই জানে, কি না করছে এই গ্রামের মানুষের, হাঁস মুরগি চুরি করছে, কেলাকুতু চুরি করছে, ডাব নারকেল চুরি করছে, আর এখন সামনে কোরবানি, আর গরু চুরি করবে এটা তো স্বাভাবিক নাকি? তালুকদার সাহেব আর একটা কথা যদি বলেন তাহলে কিন্তু খুব খারাপ হইব, আমি কিন্তু ভুলে যাবো যে আপনি একসময় আমার বাপের বন্ধু আছিলেন। আপনি জানেন না আমি কার ছেলে? তার ছেলে হয়ে ডাব মুরগি হাঁস চুরি করা পর্যন্ত ঠিক আছে, গরু চুরি করা সম্ভব না। সুরেন মায়ের বলো গরুরা শুনছি, কিন্তু নিজ চোখেই প্রথম দেখলাম। আফতাব চাচা এরা ভালোই ভালো আপনার গরু বাইর করে দিব না, আপনি একটা কাজ করেন ওগো বাড়ির সামনে পিছে ডাইনে বামে যত জায়গা আছে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে বাইর করে দেখেন, আপনি গরু পায়ে যাবেন। একবার গরুটা পায়ে লই তারপর ওগো দুইজনের বিচার করতেছি। ঠিক আছে আমি যাইতেছি। যান খুঁজেন, মনে হয় গরু চুরি করে আমরা সাজা রাখছি। আমি বাড়ির আশেপাশে জোর জঙ্গল যতাশীর সব তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও আমার গরু পাই নাই। ওই ওগো বাড়ির পিছনে নারকেল গাছে দেখছো? নারকেল গাছের গোড়াটা আমি আতায় দেখছি, আমার গরু কি গাছের আগা তুটছে? এই কালকে রাইতে গরু কই ভাঙছিলি? আব্বা বাড়ির পিছনে নারকেল গাছে তো বাইন্ধা রাখছিলাম, আল্লাহ জানে গরু কই গেছে। কি তালুকদার সাহেব বাপ পোলায় ফিসফিস করে কি কইতাছেন? আমাদের বাড়ি সব জায়গায় তো খোঁজা হয়ে গেছে, কোথাও কোনো গরু পাওয়া যায় নাই, তার মানে আমার আব্বায় আমার জামাই গরু চুরি করে নাই। এবার চলেন আপনাদের বাড়িতে যাই, আপনাদের বাড়িটা একটু ভালোমতো খুঁজে দেখি। এই কি ফালতু কথা কইতেছো, আমার বাড়িতে কেন গরু খুঁজবা? আপনি যেহেতু আমাদের বাড়িতে এসে গরু খুঁজে গেছেন তাই আমরাও আপনাদের বাড়িতে যাই গরু খুঁজে দেখব, কারণ আপনিও তো চাচার গরু কিনতে চাইছিলেন। যতক্ষণ পর্যন্ত এই গরু না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত কাউরে সন্ধের বাইরে রাখা যাবে না। হ্যাঁ বৌমা ঠিক কথাই কইছে, আমরা যখন তাগো বাড়ির তল্লাশি করে দেখছি, তবে আপনার বাড়ির তল্লাশি করতে অসুবিধাটা কি? আপনি যদি গরু আমার চুরি না করে থাকেন তবে আপনার মনের ভিতরে এত ভয় কিসের? এই সানি চলো, এই চলো আমার সাথে আসো, চলো চল। এই যে আমার গরু, এই যে আপনি বলতেছেন গরু আপনি চুরি করেন নাই, এখন তো এই কথা কেউ বিশ্বাস করবে না, যেহেতু আপনার বাড়িতে গরু পাওয়া গেছে সেহেতু চোর আপনি। না রে বাবা আমি গরু চুরি করি নাই। তাইলে আফতাবের গরু তোমার বাড়িতে আইলো কেমনে, হাওয়ায় ভাইসাইছে?
আফতাব, আসলে আমি তোর বাড়ি থেকে গরুটা নিয়ে আসছিলাম গতকাল রাত্রে, তাই চুরি করে কোরবানি দেওয়ার জন্য না, আনছিলাম ওই জামাই শ্বশুর দুজনকে ছোট করার জন্য। ভাবছিলাম গরুটা চুরি করে এনে যদি ওকে বাড়িতে রাখি তাহলে গ্রামের মাসে সকাল উঠে দেখবো ও গরুটা ওকে বাড়িতে, আর গ্রামের মাসে ভাববো ওরা জামাই শ্বশুর দুজনে মিলে চুরি করছে, ওকে মান সম্মান সব শেষ হয়ে যাবো। তখন আমি সুযোগ বুঝে তোর কাছে কম দামে গরু কিনে তারপর বড় গরু কোরবানি দেব। তাই তোর বাড়ি থেকে গতকাল রাতে গরুটাই না সানিগো বাড়ির পিছনে নারকেল গাছে বাইন্ধে তুইছিলাম, কিন্তু আমি বুঝতে পারতেছি না যে সেই গরুটা আমার বাড়িতে আইলো কেমনে। কারণ আপনি যখন রাত্রেবেলা গরু নিয়ে আমাদের বাড়িতে বাইন্ধে রাখতে গেছিলেন তখন আমি দেখা ফেলাইছি, আমি তখনই বুঝছি আমার জামাই আর আমার আব্বারে একটা বিপদে ফেলানোর জন্য আপনি কাজটা করতেছেন। সেই জন্য কালকে রাতেই আমি গরুটা আমগো বাড়ি থেকে আইনা আপনাগো বাড়িতে বাইন্ধে রেখে গেছি। এবার বুঝলেন তো তালুকদার সাহেব, অন্যের জন্য খাত করলে সেই খাতে নিজেরই পড়তে হয়, এটা আবারও প্রমাণ হয়ে গেল। হব মা, ঠিক কথাই কইছ, আসলে আমি একটা খারাপ মানুষ, তা নাহলে বড় গরু কোরবানি দেওয়ার জন্য আমার বন্ধুর ছেলে মানে এলাকার একটা ছেলের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতে পারি কও? আজকে আমারও মনে হইতেছে আমরা এগুলো কি করতেছি, হ্যাঁ কোরবানি দেওয়ার জন্য বড় গরু খোঁজার প্রতিযোগিতায় নামছি, এটা তো লোক দেখানো কোরবানি হইল, এই কোরবানি তো আল্লাহ তাআলা কবুল করবে না। আল্লাহ তো বলছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিতে হবে, হ্যাঁ পশু কোরবানির সাথে সাথে আমাদের মনের পশুকেও কোরবানি দিতে হবে। হ্যাঁ তালুকদার সাহেব, আমরা কে কত বড় গরু কোরবানি দিলাম কতটুকু মাংস পাইলাম এইসব নিয়ে ব্যস্ত আছি, কিন্তু আল্লাহ তাআলা তো কোরআন শরীফে বলে দিচ্ছে যে আমাদের কোরবানির পশুর রক্ত মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছাইব না, যেটা পৌঁছাইব সেটা হচ্ছে আমাদের তাকওয়া। এই যে লোক দেখানো বড় গরু কোরবানি দিয়ে কোনো লাভ নাই, লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করেন না। হাসানি তুমি ঠিকই কইছ, আমি ওই লোক দেখানো বড় গরু কোরবানি দিব না, আসলে কোরবানি দেওয়ার মধ্যে কোনো বাহাদুরি নাই। আফতাব ভাই তুই আমার মাফ করে দে ভাই, তোর গরুটা তুই নিয়ে যা, না নেওয়ার দরকার নাই, তুই সানির কাছে গরুটা বেসা দে, কালকে ঈদ আমি তো গরু পামু না, কি আর করু একটা খাসি কোরবানি দিব। না না তালুকদার চাচা, আমরা শুধু একলা কোরবানি দিব না, মনে আছে আমার বাবা যখন বাইসে আসছিল তখন আপনি আর আমার বাবা দুজন ভালো বন্ধু আছিলেন, কোরবানি ঈদ আসলে দুজন একসাথে গরু কিনা একসাথে কোরবানি দিতেন, হঠাৎ আপনার অনেক টাকা হয়ে গেল আপনার মধ্যে অহংকার চলে আসলো, চলেন না চাচা এবার কোরবানি দে আমাদের সব অহংকারের কোরবানি দিয়ে দেই, আমরা সবাই মিলামিশা এই গরুটাই কোরবানি দিই আর সবাই দোয়া করি আল্লাহ যাতে আমাদের কোরবানিটা কবুল করেন। আব্বা সানি ঠিকই বলছে, মূল ব্যাপারটা হলো মনের অহংকার কোরবানি দেয়া। আপনি একটা কাজ করেন আব্বা, আপনি এবার সানির লোকে আর সানির শ্বশুর লোকে ভাগে কোরবানি দেন। হ তালুকদার সাহেব, ভাগে কোরবানি দেওয়ার আনন্দই আলাদা, চলেন না এই গরুটারেই আমরা একসাথে কোরবানি দিই ভাগে। হ্যাঁ তাহলে আর কোনো কথা নাই বিয়াই, আগামীকালকেই তো ঈদ, গরু যখন পাওয়া গেল না তাহলে আপনার বাইর গরুই আমরা ভাগে কোরবানি দেই। তবে একটা কথা, আমি কিলাম সিনার মাংস একটু বেশি পছন্দ করি, বেশি করে সিনার মাংস দেওয়া লাগবো।